আজকের নবম দশম শ্রেণীর বিজিএস পঞ্চম অধ্যায়ের সরি পঞ্চদশ অধ্যায়ের বাংলাদেশের সামাজিক পরিবর্তন এই অধ্যায় থেকে আমাদের আলোচনার বিষয় হলো সামাজিক পরিবর্তন, বাংলাদেশের সামাজিক বাংলাদেশের সমাজ পরিবর্তনের উপাদান এবং এর প্রভাব। এর বই হলো সামাজিক পরিবর্তন ও নারীর ভূমিকা। এই বিষয়গুলো নিয়ে হলো আমাদের আজকের এই ক্লাসটি আলোচনা করা হবে। তাহলে এখন দেখা যাক সামাজিক পরিবর্তন। সমাজ প্রতিনিয়তই পরিবর্তনশীল, আমরা তা জানি, এবং এই পরিবর্তনশীলতার ক্ষেত্রে বাংলাদেশও কিন্তু এর ব্যতিক্রম নয়। এবং দেখা যাচ্ছে যে স্বাধীনতার পরবর্তীতে এদেশের অনেক ক্ষেত্রে অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন হয়েছে। শিক্ষা, প্রযুক্তি ও যোগাযোগ পরিবর্তন এদেশের সমাজ ও অর্থনৈতিক আরও বেশি এগিয়ে নিয়ে নিয়েছে এবং ব্যাপক শিল্পায়ন ও নগরায়ণ নারীর ভূমিকায় পরিবর্তন নিয়ে এসেছে। এবং এর প্রেক্ষাপটে আমরা আমাদের বাংলাদেশের বিষয়গুলো নিয়ে আলোচনা করব এই আজকের এই ক্লাসে। তার আগে আমরা জেনে নিই সামাজিক পরিবর্তনটা কি। মূলত সামাজিক পরিবর্তন বলতে সমাজ কাঠামো এবং এর কার্যাবলীর পরিবর্তনকে বোঝানো হয়ে থাকে, এবং প্রতিটি সমাজের মূল কাঠামো গড়ে ওঠে সেই সমাজের উৎপাদন ব্যবস্থা এবং উক্ত ব্যবস্থার সঙ্গে সম্পর্কযুক্ত বিভিন্ন পেশার মানুষের সম্পর্কের মাধ্যমে। এবং এই কাঠামোর সাথে গড়ে ওঠে কতগুলো উপরিকাঠামো, যেমন আইন কানুন, রাজনীতি, সংস্কৃতি প্রভৃতি। এর প্রেক্ষাতে বলা যায় সমাজের মূল এবং উপরিকাঠামোর পরিবর্তন তাই হলো মূলত সামাজিক পরিবর্তন। এবং এই সামাজিক পরিবর্তনের সম্পর্কে সংজ্ঞা দিতে গিয়ে সমাজবিজ্ঞানী কিংসলে ডেভিস বলেন যে সামাজিক পরিবর্তন হচ্ছে সামাজিক সংগঠনের মধ্যকার পরিবর্তন। আর মেকাইবার এক্ষেত্রে বলেন মানবীয় সম্পর্কের পরিবর্তনই হলো সামাজিক পরিবর্তন। আর তিনি আবার ব্যাপকভাবে বলেছেন যে সামাজিক পরিবর্তন হলো সমাজের বসবাসকারী ব্যক্তি, গোষ্ঠী ও প্রতিষ্ঠানের আচার আচরণের পরিবর্তন, সমাজের কৃষ্টি ও সংস্কৃতির পরিবর্তন। এগুলোই কিন্তু সামাজিক পরিবর্তন হিসেবে তিনি বুঝিয়েছেন। মোট কথা এখানে সামাজিক পরিবর্তন হচ্ছে মূলত কোনো জাতির জীবন ব্যবস্থার একেবারে সামগ্রিক পরিবর্তন, তাকে মূলত সামাজিক পরিবর্তন বলা হয়। এই হলো সামাজিক পরিবর্তন কি বা সামাজিক পরিবর্তন বলতে কি বোঝায়। এখন আমরা দেখব এখানে বাংলাদেশের সমাজ পরিবর্তনের উপাদান কি কি এবং এর প্রভাবগুলো কি কি। বাংলাদেশের সামাজিক পরিবর্তন দেশের আর্থসামাজিক, রাজনৈতিক, শিক্ষা, ধর্ম ও সংস্কৃতি প্রভৃতি উপাদান দ্বারা কিন্তু প্রভাবিত হয়। এবং সমাজের এক্ষেত্র সমূহে পরিবর্তনের মূলে রয়েছে সুনির্দিষ্ট কতগুলো উপাদান, এবং আমরা এখন এই উপাদানগুলো সম্পর্কে জানবো। এই উপাদানগুলোর মধ্যে 1 নম্বর উপাদান হলো প্রাকৃতিক উপাদান। বাংলাদেশের ভূপ্রকৃতিগত অবস্থান সামাজিক পরিবর্তনের একটি উল্লেখযোগ্য কারণ। ধীর এবং আকস্মিক ভৌগোলিক পরিবর্তন, জলবায়ুগত পরিবর্তন, বৈশ্বিক উষ্ণায়ন প্রভৃতি বাংলাদেশের মানুষের জীবনযাত্রার ক্ষেত্রে প্রভাব ফেলে এবং সমাজের ব্যাপক পরিবর্তন নিয়ে আসে। বিশেষ করে এদেশের নদীভাঙন, জলোচ্ছ্বাস, বন্যা, টর্নেডো, অনাবৃষ্টি, অতিবৃষ্টি প্রভৃতি এই প্রাকৃতিক দুর্যোগগুলো বাংলাদেশের বলতে গেলে প্রতিদিনের ঘটনা। এবং এসব প্রাকৃতিক দুর্যোগের পরিবেশের ভারসাম্য নষ্ট করে দেয়, তখন পরিবেশের সঙ্গে সামঞ্জস্য বিধানের জন্য কিন্তু নতুন পদ্ধতি অবলম্বন করতে হয়। এর ফলে মানুষের মধ্যে সামাজিক সম্পর্কের পরিবর্তন ঘটে, যেমন নদী ভাঙনে দেশের শহরাঞ্চলে বস্তি সৃষ্টির জন্য একটি অন্যতম কারণ। আবার শহরাঞ্চলে বস্তির সমস্যা নানামুখী সামাজিক সমস্যার জন্ম দিচ্ছে আমাদের বাংলাদেশে। এভাবেই কিন্তু এই প্রাকৃতিক বিভিন্ন উপাদানগুলো কিন্তু সামাজিক পরিবর্তনে ভূমিকা রাখতেছে। এরপরে আমরা দেখব জৈবিক উপাদান। জৈবিক উপাদান সামাজিক পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ উপাদান। জন্ম, মৃত্যু হার, গড় আয়ু, জনসংখ্যার ঘনত্ব, জনসংখ্যার প্রকৃতি ও জীবনযাত্রার মান নিয়েই কিন্তু জৈবিক উপাদান। এবং মানুষের এই জৈবিক অবস্থার পরিবর্তন, যেমন জনসংখ্যা বৃদ্ধি বা হ্রাস, স্থানান্তর অথবা ঘনত্বের পরিবর্তন সামাজিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমাদের দেশের জনসংখ্যা বৃদ্ধি প্রতিরোধে জন্ম নিয়ন্ত্রণের বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করা হচ্ছে। জন্ম, মৃত্যু, রাজ, জন সমাজ কাঠামো পরিবর্তনে অবদান রাখতেছে। আবার জনসংখ্যা বৃদ্ধির বলে
বেকারত্ব, শিশু শ্রম ও কর্মসংস্থানের ক্ষেত্রে তীব্র প্রতিযোগিতার মতো নানামুখী সমস্যারও সৃষ্টি হচ্ছে সমাজের মধ্যে। এগুলো হলো জৈবিক উপাদানের প্রভাব। এরপরে আমরা দেখব সাংস্কৃতিক উপাদান। সাংস্কৃতিক সামাজিক পরিবর্তন, সংস্কৃতি কিন্তু সামাজিক পরিবর্তন সূচনা করে। যে কোনো সমাজের দিকে তাকালেই কিন্তু দেখা যাবে বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি এবং সমাজের মানুষের মূল্যবোধের পার্থক্য, উদ্দেশ্য ও আদর্শের ভিন্নতা, এই জিনিসগুলো আমরা দেখতে পাই। এর ফলে সৃষ্টি হয়েছে বিভিন্ন সংস্কৃতির লালিত প্রতিষ্ঠান, সব সমাজের মধ্যে নানা রকমের পরিবর্তন সৃষ্টি করে। যেমন ব্রিটিশ রাজত্বের সময় বাংলার সমাজ ব্যবস্থার উপরে বিদেশি সংস্কৃতির প্রভাব বিশেষভাবে দেখা যায়। তাছাড়া ভ্রমণ, কাহিনী পাঠ, বিদেশ ভ্রমণ, অন্যান্য দেশের জনগণের সঙ্গে সাক্ষাৎকার, এসবই কিন্তু সামাজিক পরিবর্তন নিয়ে চলে আসে একটি সমাজের মধ্যে। হযরত মুহাম্মদ, গৌতম বুদ্ধ, যীশু খ্রিস্ট প্রমুখ মহামানবগণ মানুষের সমাজে মানুষের সামনে তুলে ধরেছিলেন নতুন দৃষ্টিভঙ্গি এবং নতুন মূল্যবোধ, নতুন আদর্শ, যা সে সময়ে সমাজের নানামুখী পরিবর্তনের সূচনা করেছিল। বাংলাদেশের শহরগুলোর দিকে তাকালে বোঝা যায় একাধিক সংস্কৃতির সংমিশ্রণ। এই হলো সাংস্কৃতিক উপাদান এবং প্রভাব। এরপরে আসতে সে শিক্ষা। সামাজিক পরিবর্তনের একটি বিশেষ উপাদান হলো শিক্ষা। শিক্ষা হলো এক ধরনের সংস্কার সাধন ও বিরামহীন প্রক্রিয়া। সমাজের সদস্যদের মধ্যে শিক্ষার প্রসার আত্মবিশ্বাস ও বিচার বিবেচনার ক্ষমতা জাগ্রত করে তোলে। শিক্ষা যাবতীয় অন্ধত্ব, অজ্ঞতা, কুসংস্কার প্রবৃত্তি থেকে মুক্তি দেয়। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, বাংলাদেশের সমাজে নারী শিক্ষার প্রসার জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করেছে, যা তাদের বিভিন্ন সামাজিক আন্দোলন পরিচালনায় উদ্বুদ্ধ করেছে। এর ফলে দেশে নারীর অধিকার প্রতিষ্ঠায় সৃষ্টি হয়েছে বহু সামাজিক নীতি ও আইন, যেমন যৌতুক আইন, পারিবারিক আইন, নারী উন্নয়ন নীতি প্রভৃতি। সামাজিক সচেতনতার ফলেই কিন্তু এগুলো সৃষ্টি হয়েছে। আবার নারী শিক্ষা নারীকে কর্মমুখী করেছে, এতে নারীর ক্ষমতায়ন ঘটেছে। এভাবে বিজ্ঞান শিক্ষা, বাণিজ্য শিক্ষা প্রভৃতি সমাজ পরিবর্তনে ভূমিকা রাখে। এরপরে আমরা দেখব প্রযুক্তি। প্রযুক্তি হলো বিজ্ঞানের প্রায়োগিক দিক এবং এই প্রযুক্তির প্রচলন ও প্রসারের মাধ্যমে সমাজ ব্যবস্থার অন্তর্ভুক্ত ব্যক্তিবর্গের মানসিক গঠন এবং সামাজিক কাঠামোর পরিবর্তন সাধন করে থাকে। দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করা যায় যে বেতারের আবিষ্কার সামাজিক জীবনে আমোদ প্রমোদের ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, রাজনীতি এবং অন্যান্য আরো বহু ধরনের সামাজিক কাজকে প্রভাবিত করেছে। মোটর গাড়ি আজ সামাজিক সম্পর্কের পরিধিকে বিস্তৃত করেছে। প্রযুক্তির ক্রমোন্নতিতে আমাদের সমাজ ব্যবস্থায় দু ধরনের ফলাফল আমরা দেখতে পাই, একটি প্রত্যক্ষ এবং অপরটি হলো পরোক্ষ। কতগুলো সামাজিক পরিবর্তন প্রযুক্তিগত পরিবর্তনের অবশ্যম্ভাবী পরিণাম, যেমন শ্রমিকের নতুন নতুন সংগঠন, সামাজিক যোগাযোগ পরিধির বিস্তৃতি, বিশেষ কাজে বিশেষ দক্ষতা অর্জন, গ্রামীণ জীবনের উপরও নাগরিক জীবনের প্রভাব প্রবৃত্তি, এগুলো হলো প্রযুক্তির প্রত্যক্ষ প্রভাব। আর বেকারত্ব বৃদ্ধি, শ্রমিক মালিকের মধ্যে ব্যবধান, প্রতিযোগিতার তীব্রতা বৃদ্ধি প্রবৃত্তি প্রযুক্তি পরিবর্তনের পরোক্ষ প্রভাব। কৃষিক্ষেত্রে প্রযুক্তিবিদ্যার কল্যাণে কিন্তু উন্নত জাতের বিশেষ সেচ সার প্রয়োগের ফলে কৃষি উৎপাদন বহু গুণে বেড়ে গেছে। তাছাড়া আমাদের দেশে এখন মৎস্য চাষের নতুন নতুন পদ্ধতির প্রয়োগ লক্ষ্য করা যায়। চিংড়ি চাষে অভাবনীয় পরিবর্তন, সমন্বিত মাছ চাষ, গবাদি পশু প্রজনন, গরুমাতা তাজাকরণ প্রভৃতি প্রযুক্তির প্রত্যক্ষ ফসল। প্রযুক্তি কৃষি খামার ও অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন এনে দিয়েছে। আবার কৃষিক্ষেত্রে উৎপাদন বৃদ্ধির লক্ষ্য গড়ে উঠেছে বিভিন্ন পল্লী উন্নয়ন সংস্থা। এসব সংস্থা গ্রামীণ কৃষির পরিবর্তনের পাশাপাশি মানুষের পারস্পরিক সম্পর্কের পরিবর্তন সাধন করেছে বা পরিবর্তন নিয়ে এসেছে। এই হলো প্রযুক্তির প্রভাব। এরপরে আমরা দেখব যোগাযোগ। যে দেশের যোগাযোগ মাধ্যম যত উন্নত সে দেশের অর্থনীতিও তত উন্নত। যোগাযোগ সামাজিক পরিবর্তনের একটি অন্যতম উপাদান এবং জল, স্থল ও আকাশপথে যোগাযোগ, টেলিফোন, ফ্যাক্স, ইন্টারনেট, ইমেল, ডিস অ্যান্টেনা, মোবাইল ফোন, রেডিও, টেলিভিশন, বিভিন্ন ধরনের পত্র পত্রিকা প্রভৃতি সামাজিক পরিবর্তনে ভূমিকা রাখে। আজকাল ঘরে বসে বিশ্বের সকল দেশের সাথে যোগাযোগ করা যায়, বিশ্বের শ্রেষ্ঠ পাঠাগার ঘরে বসে ব্যবহার করা যায়, প্রয়োজনীয় গ্রন্থ নির্বাচন করে পড়াশোনা করা যায়। যোগাযোগের এই অভাবনীয় পরিবর্তনের ফলে ঘরে বসে শিক্ষার্থীরা বিশ্বের উন্নত বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করছে।
এবং পড়াশোনার জন্য বিদেশেও যাচ্ছে। সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে প্রাকৃতিক, জৈবিক, সংস্কৃতিগত উপাদানের প্রভাব পরিবর্তনের ধারাকে গতিশীল করেছে। তাছাড়া শিক্ষা, প্রযুক্তি ও নতুন নতুন যোগাযোগ মাধ্যম সামাজিক পরিবর্তনেও ব্যাপক প্রভাব ফেলেছে। বাংলাদেশের গ্রামীণ এবং শহরের জীবনেও এই উপাদানগুলোর প্রভাব একেবারে খুবই লক্ষণীয়। এবং বহুবিধ উপাদানের দ্বারা সামাজিক পরিবর্তন সাধিত হলে কখনো কখনো কিন্তু এ বিশেষ কোনো বিশেষ উপাদান যেমন শিল্পায়ন, অন্যকরণ সামাজিক পরিবর্তনের ব্যাপক প্রভাব ফেলে। গোটা সমাজ ব্যবস্থা যেমন সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, পারিবারিক ও ধর্মীয় জীবনের সুদূর প্রসারী প্রভাব লক্ষ্য করা যায়। এবং এর প্রেক্ষাপটে আমরা এখন শিল্পায়ন নগরায়ন সম্পর্কেও, শিল্পায়ন নগরায়নের প্রভাব নিয়ে আমরা এখন দেখব। শিল্পায়ন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কৃষিভিত্তিক অর্থনীতি ও সমাজ ব্যবস্থা শিল্পভিত্তিক ও উৎপাদনমুখী অর্থনীতি ও সমাজে রূপান্তরিত হয়। শিল্পায়নের ফলে নগরায়নগত এবং ব্যাপক শিল্পায়নের ফলে গ্রামীণ জীবন ছেড়ে নগর জীবন পদ্ধতি গ্রহণের প্রক্রিয়াই হলো নগরায়ন। বাংলাদেশে স্বাধীনতা উত্তরকাল থেকে সাম্প্রতিক সময় পর্যন্ত বিভিন্ন শিল্পের প্রসার ঘটেছে। এর মধ্যে হলো পোশাক, ঔষধ, চা, চিনি, সুতা, কাগজ, তামাক, বিস্কুট, প্রসাধনী ও সাবান শিল্প প্রধান। শিল্প প্রসারের ফলে বেকারত্ব ঘুচাতে গ্রামের অনেক দক্ষ অদক্ষ শ্রমিক নগরমুখী হচ্ছে এবং নগর জীবন গ্রহণ করেছে। শিল্পায়নের ফলে আমাদের সমাজ জীবনে উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত শ্রেণীর উদ্ভব ঘটেছে। এদেশে কর্মসংস্থান বৃদ্ধি হয়েছে, অধিক হারে উৎপাদন বৃদ্ধি পেয়েছে, মাথাপিছু আয়, জাতীয় আয় বৃদ্ধির মূলেও রয়েছে এই শিল্পায়ন। আবার শিল্পায়নের ফলে স্থানীয়করণ প্রক্রিয়া, শিল্পের স্থানীয়করণ প্রক্রিয়া সূচিত হয় এবং এর প্রভাবে খুলনার খালিশপুর, চট্টগ্রামের বারকুন্দ, সিলেটের সাতক প্রভৃতি আজ শিল্পনগরী হিসেবে পরিচিতি পেয়েছে। শিল্পায়ন নগরায়নের ফলে যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটেছে। এতে ভৌগোলিক দূরত্ব কমে গেলেও কিন্তু সামাজিক দূরত্ব বাড়িয়ে দিয়েছে শিল্পায়ন। পুরুষ নারী একসাথে কাজ করতেছে, শিল্প শ্রমিকেরা অধিকাংশ সময় কাটায় সহকর্মীদের সাথে এবং কর্মক্ষেত্রে প্রাত্যহিক জীবনের প্রভাব ব্যক্তির সমগ্র জীবনধারাকেও কিন্তু প্রভাবিত করে। ব্যক্তির জীবন দর্শন, আচার আচরণ, মানসিকতা, মূল্যবোধ প্রভৃতির পরিবর্তন ঘটেছে শিল্পায়ন নগরায়নের ফলে। নগরবাসীর বাসস্থান স্বল্পতা, স্বল্প মজুরি ইত্যাদি কারণে পরিবারের সব সদস্যদের নিয়ে একসাথে বসবাস করা সম্ভব নয়, ফলে যত পরিবার ভেঙে একক পরিবারের সৃষ্টি হয়েছে। আবার পারিবারিক সংগঠনে বিবাহ বিচ্ছেদ, শিশু কিশোরদের সুস্থ সামাজিকীকরণের সমস্যা, প্রবীণদের নিরাপত্তাহীনতা, অপরাধ প্রবণতা সব বিভিন্ন সমস্যার জন্ম দিয়েছে। আমাদের দেশের শহরে বস্তির উদ্ভব এই শিল্পায়নের ফসল। যেসব স্থানে পোশাক শিল্প, চামড়া শিল্প, সুরি শিল্প, তামাক বিড়ি শিল্প গড়ে উঠেছে, সেসব স্থানে বস্তির উদ্ভব হয়েছে। বস্তিগুলো সামাজিক জীবনে দ্বন্দ্ব, সংঘাত, অপরাধ, কিশোর অপরাধের মতো বহু সামাজিক সমস্যা সৃষ্টি করেছে। এসব সমস্যা আবার অন্যান্য সমস্যার সৃষ্টি করেছে যা নগর জীবনকে পিছিয়ে করে তুলতেছে। শিল্পায়ন শহর অর্থনীতিতে একদিকে যেমন আশীর্বাদ, অন্যদিকে অভিশাপ। তবে সমন্বিত প্রচেষ্টায় এই সকল অভিশাপ গুলো বা সমস্যাগুলো দূর করা সম্ভব। এ হলো বাংলাদেশের সমাজ পরিবর্তনে পরিবর্তনের উপাদান, বিভিন্ন উপাদান এবং প্রভাবগুলো। এখন আমরা দেখব সামাজিক পরিবর্তন ও নারীর ভূমিকা, সামাজিক পরিবর্তনে নারীর ভূমিকাটা কেমন। বাংলাদেশের শিল্পের ক্রমোন্নতি নারীর সামাজিক জীবন ও মর্যাদা থেকে মর্যাদার ক্ষেত্রকে কিন্তু প্রভূত পরিবর্তন সাধন করেছে। শিল্পের প্রসারে আজ নারীকে গৃহের সীমিত পরিবেশ থেকে বাইরে নিয়ে এসে কর্মমুখর জগতে টেনে এনেছে। তাছাড়া নারী সমাজের চাকরি, পরিবারে বাড়তি অর্থ উপার্জনের সুযোগ ও সম্প্রসারিত করেছে। শিক্ষাক্ষেত্রে নারী আগের তুলনায় অনেক অগ্রসর হয়েছে। নারীরা এখন শুধু প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়ের গণ্ডিতে আবদ্ধ নয়, তারা এখন উচ্চশিক্ষার জন্য মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয়, ইসলামিক বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানে পড়াশোনা করতেছে। চতুর্থ বিশ্ব নারী সম্মেলন বেইজিং 1995 এ বাংলাদেশ প্রণীত প্রতিবেদনে উল্লেখ করা হয় যে বিশ্ববিদ্যালয় সময়ে নারী শিক্ষার্থীর সংখ্যা মোট শিক্ষার্থীর শতকরা 23 ভাগ। আবার মেডিকেল কলেজ সমূহে এই হার হলো 29 এবং বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে নারী শিক্ষার্থীর হার হলো
নয়। বা এভাবে কিন্তু শিক্ষার ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ ব্যাপক ভাবে দেখা দিচ্ছে, ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। নারী শিক্ষার অবৈতনিক হয়ে গ্রামীণ মেয়েরা আগের চেয়ে পড়াশোনার সুযোগ বেশি পাচ্ছে, এবং নারী শিক্ষার সম্প্রসারণের লক্ষ্যে সরকারের উপবৃত্তি প্রকল্প চালু করেছে, যা গ্রামীণ নারী শিক্ষাকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। এখন গ্রামীণ সমাজের মানুষ ছেলে শিক্ষার্থীর পাশাপাশি কন্যা শিশুর শিক্ষাকেও সমানভাবে গুরুত্ব দিচ্ছে। এর ফলস্বরূপ বিভিন্ন শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষা, এসএসসি পরীক্ষায় নারী শিক্ষার্থীরা ফলাফলে অনেক এগিয়ে রয়েছে, এটা দেখা যাচ্ছে। নারী এখন শিক্ষার পাশাপাশি বিভিন্ন কর্মক্ষেত্রেও নিয়োজিত হচ্ছে। এ সময় নারী শুধু গৃহস্থালী কাজের মধ্যে সীমাবদ্ধ ছিল এক সময় গৃহস্থালী কাজের মধ্যে সীমাবদ্ধ ছিল আজ তারা বাংলাদেশের শহর এলাকায় পোশাক শিল্প, ঔষধ শিল্প, টেলিফোন ও টেলিযোগাযোগ শিল্প, পাট শা কাগজ শিল্প, স্থাপত্য শিল্প, মৎস্য প্রক্রিয়াজাতকরণ প্রভৃতি শিল্প কারখানায় চাকরি করতেছে। তাছাড়া শিক্ষিত নারীরা বিভিন্ন পেশা যেমন চিকিৎসা, আইন, শিক্ষকতা, পুলিশ, বিচার বিভাগ সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেছে। সরকারি চাকরিতে প্রশাসন, পুলিশ, ডাক, সমবায়, আনসার সহ প্রায় সবগুলো ক্ষেত্রে নারীদের বিরাট একটা অংশগ্রহণ দেখা যাচ্ছে, এবং সেনাবাহিনীতেও নারীদের অংশগ্রহণ প্রশংসনীয় ভাবে দেখা যাচ্ছে। আবার আমাদের গ্রাম পর্যায়ে নারীরা সরকারি সংস্থা কিংবা বেসরকারি সংস্থা থেকে ঋণ নিয়ে আত্মকর্মসংস্থানের সৃষ্টি করতেছে। এই কর্মসংস্থানগুলোর মধ্যে রয়েছে বৃক্ষরোপণ, নার্সারি, গরু মাতা তাজাকরণ, ছাগল পালন, মৎস্য চাষ, মধু চাষ, হাঁস মুরগি পালন, টেইলারিং, ফলমূলের ব্যবসা প্রভৃতি। এগুলো নারীরা জড়িত হচ্ছে এসকল পেশার সাথে, তাদের আয়ে আবার সংসার চলতেছে, সন্তান পড়াশোনা করতেছে, পরিবারের সদস্যরা স্বাস্থ্য সেবা পাচ্ছে। আবার এসব নারী পুরুষের পাশাপাশি বহু সামাজিক দায় দায়িত্ব পালন করতেছে। সামাজিক পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন ক্ষেত্রে নারীর ভূমিকারও পরিবর্তন ঘটতেছে বর্তমানে, এবং নারীর ভূমিকার এই পরিবর্তন নারীর ক্ষমতায়নের পথকে সুগম করেছে এবং নারীকে করেছে মর্যাদার আসনে অধিষ্ঠিত। এভাবেই কিন্তু সামাজিক পরিবর্তনে নারীর ভূমিকা রাখতেছে এবং নারীর অগ্রগতিতে ভূমিকা পালন করতেছে সামাজিক পরিবর্তন। আজকের ক্লাসের মধ্যে আমরা দেখলাম সামাজিক পরিবর্তনকে এবং বাংলাদেশের সমাজ পরিবর্তনের উপাদানগুলো এবং এর প্রভাবগুলো কি কি, এর পরে হলো সামাজিক পরিবর্তন ও নারীর ভূমিকা। এগুলো থেকে আমাদের যে জিনিসটা বলতে হবে, সামাজিক পরিবর্তন কি বা সামাজিক পরিবর্তন কি বলতে কি বোঝায়, জ্ঞানমূলক অনুধাবনের জন্য করতে হবে। আর বাংলাদেশের সামাজিক পরিবর্তনের উপাদান প্রভাবের ক্ষেত্রে প্রত্যেকে এক একটি প্রভাব, শিল্পায়ন অগ্রায়ণের প্রভাব, প্রযুক্তির প্রভাব, যোগাযোগ যোগাযোগের ব্যবস্থার প্রভাব, প্রাকৃতিক উপাদান বা জৈবিক, এই প্রত্যেকটি উপাদানের শিক্ষার প্রভাব বা যে কোনো একটি উপাদান বা সবগুলো উপাদানের সংক্ষিপ্ত বর্ণনা ব্যাখ্যা করে আলোচনা করে এরকম প্রশ্ন হতে পারে বড় প্রশ্নের জন্য, বা যে কোনো একটি বা দুটি উপাদানের প্রভাব আলোচনা করে ব্যাখ্যা করে বিশ্লেষণ করে এই হতে পারে। আরেকটি হতে পারে বাংলাদেশের সামাজিক পরিবর্তনে নারীর ভূমিকার কিভাবে পরিবর্তন হচ্ছে বা নারীর ভূমিকা সামাজিক পরিবর্তনে কি ভূমিকা রাখতেছে তা ব্যাখ্যা করো বিশ্লেষণ করো, এ ধরনের করে প্রশ্নগুলো হতে পারে। কাজে এটা মাথায় রেখে এই অধ্যায় থেকে তোমরা বিষয়গুলো খুব ভালো করে পড়বে, এবং পাঠ্য বইটা অবশ্যই প্রত্যেকটি অধ্যায় থেকে খুব ভালো করে রিডিং ভালো করে পড়বে, কারণ বহু নির্বাচনীগুলো ভালো করতে হলে ওখান থেকে পাঠ্য বইটা প্রত্যেকটি অধ্যায় খুব ভালো করে রিডিং করতে হবে। তাহলে আজকে এই পর্যন্তই।